সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি আপডেট নিয়ে। এই ভিডিওটা মূলত যারা এসএসসি পরীক্ষা দিবে এবং এইচএসসি পরীক্ষা দিবে 2021 সালে তাদের জন্য। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এবং এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো তার আগে আমি একটা আপডেট জানাবো, আপডেট বলতে একটি সুখবর জানাবো। যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি একটা প্রস্তুতিমূলক এসএসসি পরীক্ষা প্রস্তুতিমূলক কোর্স চালু করতে যাচ্ছি। কোর্স বলা চলে না এটা আর কি। এই জায়গায় তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য গণিত বিষয়ে আমি ক্লাস করাবো, প্লাস তোমাদের বাকি যে সাবজেক্ট আছে অর্থাৎ সায়েন্সের হোক বা কমার্সের হোক বা আর্টসের হোক, যে কোনো বিভাগে হোক, তোমাদের যেই অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর উপরে তোমরা হয়তো জানো যে আমি সাজেশন তৈরি করি। তো এখানে আমি জাস্ট দিক নির্দেশনা দেবো এবং বিভিন্ন অধ্যায়গুলোর যে ইম্পর্টেন্ট যে সাজেশনগুলো আছে বা ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে বা প্রশ্নগুলো আছে, এগুলো আমি সেই গ্রুপে দিব। তো এই কারণে তোমরা যদি চাও, কেউ যদি আমার এই গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হতে পারো। আর সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখানে আমি একটা শর্মানি রেখেছি, আমার যেহেতু এই জায়গায় শ্রম দিতে হবে, কাজ করতে হবে, এখানে আমি ছোট্ট অঙ্কের একটা শর্মানি রেখেছি। যদি তোমরা চাও, কেউ যদি আগ্রহী থাকো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখানে, সেখান থেকে তোমরা যোগাযোগ করবা। আমি জাস্ট 200 টাকা মাসিক একটা ফি, 200 টাকা, এটা 3 মাস হোক আর 4 মাস হোক, যতদিন লাগে এসএসসি পরীক্ষা, এর আগে আমি তোমাদের সব রকম আর যে দিক নির্দেশনা এবং বিভিন্ন অধ্যায়ের যে পড়াগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো সেখানে। এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে নক করবে বা আমাকে মেসেজ করে জানাবে, আমি চেষ্টা করবো যেভাবে হোক এই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো এটা তোমাদের আপডেট। যদি কেউ আগ্রহী থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং নাম্বার আছে, বা এই যে তুমি আমার উপরে দেখতে পাচ্ছ নাম্বারটা, এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করবে। তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আপডেটটা আমার পাশে হয়তো দেখতে পাচ্ছ, এখানে সময় টিপি একটি আপডেট করছে যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে জানালেন বোর্ড সভাপতি। এখানে বলা হয়েছে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েই রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়েই তারপর রেজাল্ট দেওয়া হবে। কোনোভাবে শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে না, কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না এমনটাই জানিয়েছে। তবে পরীক্ষা আয়োজনের বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর, অর্থাৎ এই পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে এবং কবে এই পরীক্ষাটা শুরু হবে বা কবে আয়োজন করবে, এইটা পুরোপুরি নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আর কি পরীক্ষা এই যে মে মাসে যদি খুলে দিতে পারে তাহলে সেপ্টেম্বরে পরীক্ষা হবে এইচএসসি এবং ডিসেম্বরে এইচএসসি এমনটা জানিয়েছে। আর যদি একটু দেরিতে খুলে তাহলে ওই সময় অপেক্ষা করে, মানে সময়ের পরে 2 মাস ক্লাস করবে, অর্থাৎ 60 দিন ক্লাস করবে এইচএসসির এবং 84 দিন এইচএসসির ক্লাস করিয়ে তারপরে আর কি পরীক্ষা নেওয়া হবে। এই আপডেটে সময় টিপিতে দিয়েছে, শুধু সময় টিপি না প্রতিটা নিউজ পোর্টালই করেছে, তবে সময় টিপির রেফারেন্সটা দিলাম কারণ এটা একটা জাতীয় পত্রিকা এবং এই ডিপেন্ড করার মতন বা নির্ভর করার মতন একটি নিউজ পোর্টাল, এই কারণে আর কি এই সোর্সটা আর কি দিলাম। তো এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন একটি আপডেট। তোমরা অবশ্যই যারা পড়াশোনা করতেছো তো করতেছো, যারা পড়াশোনা করতেছো না তোমরা অবশ্যই পড়াশোনা করো, কারণ অটোপাস দেওয়ার সম্ভাবনা একদমই কম, এটা নিশ্চিত করে দিয়েছে অনেকটা। তো এই কারণে বলবো অবশ্যই বাসায় পড়াশোনা করবে। তো এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন একটি আপডেট। আশা করি ভিডিওটি উপকার আসছে, উপকার আসলে অবশ্যই একটি লাইক দিবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।